এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিভস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরাগুনাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস যারা দেখতে নারী তার চলন বাঁকা মোল্লা মশিদ এতদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদখোর সমকামীদের অধিকারের পক্ষের নারী স্বাধীনতার পক্ষের ব্যক্তি হিসেবে ঘৃণা করে এসেছে ওয়াজ মাহফিলে নানান ধরনের বিতর্কিত কথাবার্তা তারা বলে এসেছে সেই মোল্লা মুন্সিরাই কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের তলায় গিয়ে অর্থাৎ ছাতার তলায় গিয়ে দাঁড়িয়েছে তারা এখন আর কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কোনো কথা বলবে না তার মানে আমরা স্পষ্ট হচ্ছি মুন্সিদের ইমান তাদের সোকল্ড হুঙ্কার হচ্ছে ক্ষমতাসীনদের পক্ষে তারা সবসময় তাদের ইমান এইভাবেই সুইচ করে দেয় অর্থাৎ যেখানে সুবিধা পাবে সেখানেই বা সেই জায়গাতেই তাদের অবস্থান প্রিয় বন্ধুকান বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সে ছাত্র আন্দোলনের শুরু থেকে অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে আপনারা যদি খেয়াল করেন মোল্লা মুন্সিরা একদমই চুপচাপ ছিল কেউ কেউ আবার সেই হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে যেমন ইসলামী ঐক্য তারা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে কিন্তু ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলেছিল এখন আমরা সকল শ্রেণীর মোল্লা মুন্সিদেরকে দেখব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্যান্য উপদেষ্টাদের চাটুকারিতায় ব্যস্ত থাকতে এটা হচ্ছে তাদের ইমানি ক্ষণে ক্ষণে জেগে ওঠে যেমনটা আমরা গত প্রায় পনেরো বছর দেখেছি হেফাজত ইসলাম সহ অন্যান্য যে ইসলামপন্থী গোষ্ঠীগুলো রয়েছে তারা আওয়ামী লীগের চাটুকারিতায় ব্যস্ত ছিল মসজিদের ইমাম থেকে শুরু করে এই মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও আমরা একই কাজ করতে দেখেছি এবং সেই স্বৈরাচারী হাসিনাও কিন্তু এদের নানাবিধ অপরাধের আসলে দায় থেকে সরিয়ে রেখেছে তাদেরকে যেমন মাদ্রাসায় বলাৎকার সহ মাদ্রাসা শিক্ষার্থীদের নির্মমভাবে নির্যাতন নিপীড়ন ওয়াজ মাহফিলে বিভিন্ন সাম্প্রদায়িক কথাবার্তা আমাদের সভ্যতা ইতিহাসের বিরুদ্ধাচরণ এই সব কিছুই আওয়ামী লীগ প্রশ্রয় দিয়ে এসেছে এখন যে সরকার রয়েছে অর্থাৎ খণ্ডকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকারের নেতৃত্বে রয়েছেন তো তারা আসলে কি অবস্থান নেবে সেটা আমরা জানি না তবে এই দেশে যেভাবে জঙ্গিবাদের চাষাবাদ দেখতে পাচ্ছি অতীতেও ছিল এখন বেশ খুললাম খুল্লা তো তাদের এমন আচরণ যদি চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়াবহ দেখতে থাকুন এবং যারা মডার্ন মুসলমান আছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে রাখছি কারণ এই মোল্লা মুর্জিদের তাণ্ডবে যারা সরাসরি ভিক্টিম হবে তারা হচ্ছেন মোডারেট মুসল্লাম সবার জন্য শুভকামনা